সুধা, এত খুশি খুশি লাগছে কেন তোকে? তোর হাতে ওটা কি? রু আবজা। রু আবজা? হ্যাঁ, রু আবজা। স্বর্গের সুধা রুহু আবজা, গরমে কান্তিতে পান করিলে রুহু আবজা, শরীর রবে শান্তিতে। রুহু আবজার মনে গুণ বাড়াই শক্তি শরীর দ্বিগুণ, রুহু আবজার মনে গুণ বাড়াই শক্তি শরীর দ্বিগুণ, মূল্যবান ফল তুলিত বীরদের নির্যাসে রস দ্বিগুণ। হে নানা আইলো মাহে রমজান, রু আবজা করো পান নানা লাটি, আমরা গাই রু আবজার গান। রু আবজা, হামদর্দ ল্যাবরেটরিজ, ওয়াকফ, বাংলাদেশ। La 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 la, la 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 la, la 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 la, la la la. সুপ্রিয় দর্শক, রমজান মাস চলছে। রমজান বা সিয়াম অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে ফেলা। আমরা শরীরের যত অপদার্থ কুপদার্থ আছে সারাদিন না খেয়ে কিন্তু সেগুলো জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করছি। কোলেস্টেরল বলুন, সুগার বলুন, সব কিছু নিঃশেষ হয়ে যাচ্ছে। কিন্তু সাথে সাথে কিন্তু এই রোজা ব্রত পালন করার সাথে সাথে আমাদের অনেক নামাজ পড়তে হয়। পাঁচ ওয়াক্ত নামাজ তো ফরজ নামাজ আছেই, তারাবি পড়তে হয়, বেতের পড়তে হয়, কেয়ামুল লাইল, দাঁড়িয়ে অনেকক্ষণ থাকতে হয়। সুতরাং এই দাঁড়িয়ে থাকার ফলে কিন্তু অনেকেই পা ব্যথায় ভোগেন, বা অনেকের পা ব্যথা আছে অজুহাতে তারা দাঁড়াতে পারেন না, চেয়ারে বসে নামাজ পড়তে হয়। আর এসব সমস্যা তো লেগেই আছে, পুরো 29 বা 30টি দিন এইভাবেই আমাদের কাটাতে হবে। আর কিভাবে সুস্থ থাকা যায়, দাঁড়িয়ে সুস্থভাবে নামাজ পড়া যায়, এ ব্যাপারে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত মাস্কুলো স্কেলিটাল ডিজঅর্ডার বিশেষজ্ঞ প্রফেসর আলতাফ হোসেন সরকারকে। প্রফেসর আলতাফ হোসেন সরকার, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। রমজান মুবারক। সেম টু ইউ, আপনাকেও রমজান মুবারক। এই যে কথা ভূমিকায় বলছিলাম যে অনেক দাঁড়িয়ে থাকতে হয়, পা ব্যথা করে, এখন এই দাঁড়ানোর সঙ্গে পা ব্যথার কী সম্পর্ক রয়েছে? দাঁড়িয়ে থাকার সঙ্গে পা ব্যথার সম্পর্ক তো অনেক। প্রথম হলো যে আমরা পায়ের উপরেই দাঁড়িয়ে থাকি, সুতরাং পায়ে ব্যথা হতে পারে। এখন পায়ে ব্যথা হলে কি ধরনের পায়ে ব্যথা হয়? পাতে প্রায় 26টা জয়েন্ট থাকে এবং অসংখ্য মাসেল থাকে, ফাঁসা থাকে। আরও একটা বড় মাসেল যেটা আমাদের হাঁটুর ওখান থেকে শুরু হয়ে নিচ দিয়ে এসে আমাদের পায়ের পেছন দিকে লাগে। এই টোটাল জিনিসটাতেই যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন এখানে একটা চাপ হয়, চাপ প্রয়োগ হয়। অন্যদিকে আমাদের সাইটিক নার্ভ, এটা ভুলে যাওয়া যাবে না, সাইটিক নার্ভ ওখান থেকে এসে এখানে এসে দুটো ডিভিশন হয়ে দুই দিক দিয়ে চলে যায়, আর এই দুইটা ডিভিশন থেকে আবার এরকম এসে লেগে একটা সোরাল নার্ভ তৈরি করে। সবারই এখানে ভূমিকা আছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার জন্যে। প্রথম হলো যে আমাদের প্রতিদিনের লাইফস্টাইলে আমরা এতক্ষণ দাঁড়িয়ে থাকি না, হঠাৎ করে আমরা শুরু করলাম দাঁড়িয়ে থাকা, ব্যতিক্রম হচ্ছে। সুতরাং মাসেল অ্যান্ড বোনস অ্যান্ড আদার স্ট্রাকচার তারা বলে যে আমরা তো এতদিন এই কাজ করিনি, অভ্যস্ত নই, আমরা এখন দাঁড়াচ্ছি। এখন এই দাঁড়ানোর জন্যে ওখানে আগেই যাদের কোনো কষ্ট থাকে বা ছিল, যেমন তাদের যে জায়গার উপর আমরা দাঁড়াই এটা গোড়ালিটা, গোড়ালির ওখানে ক্যালকিনিয়াম বোন থাকে, এখানে একটা স্পার হতে পারে, টাইনি বোন বেড়ে যেতে পারে, ছোট্ট বেড়ে যেতে পারে। এখানের সঙ্গে যদি আমরা একটু কম্পেয়ার করি যে আমরা খালি পায়ে হাঁটছি, হঠাৎ করে একটা ছোট্ট কণা যদি আমার পায়ের গোড়ালির নিচে পড়ে, শার্প কণা, আমরা কেঁপে উঠি। আর অলরেডি বিল্ট ইন ওর ভিতরেই রয়ে গেছে, তার উপর আমরা দাঁড়িয়ে আছি, এবং দাঁড়িয়ে আছি না অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, তাহলে সেখানে আমরা কষ্ট পাই। এবং ইদানিং আমার প্র্যাকটিসেও দেখি আমাদেরকে বা আমাকে অনেক ফোন কল করে, পায়ের গোড়ালির ব্যথা নিয়ে কী করবো, এটা একটা মানে যেরকম ব্যাক পেইন এরকম পায়ের গোড়ালি এরকম একটা মহামারীর সমস্যার মতো হয়ে গেছে, অনেক লোক ফোন করে। তবে হ্যাঁ, আল্লাহ পাক যেমন রোগ দিয়েছেন, উনি বলছেন আমি রোগও দিয়েছি, শেফাও দিয়েছি। তো উনি যেমন রোগ দিয়েছেন উনি আমাদেরকে সে ধরনের জ্ঞান দিয়েছে যে তুমি এইভাবে চিকিৎসা করলে আমি এটাকে ভালো করব। অবশ্যই আমি বলবো আমাদের কারোই ভালো করার কোনো ক্ষমতা নাই, আমি বিশ্বাস করি, বাট আমি বিশ্বাস করি আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং উনি আরও জ্ঞান দেবেন
ভালো করবেন, আমরা চর্চা করি কিন্তু ভালো করবেন আল্লাহপাক। তো সেক্ষেত্রে পায়ের সঙ্গে আপনি যেটা বলছেন দাঁড়ানোর কি সম্পর্ক, পায়ের সঙ্গে ব্যথার কি সম্পর্ক, তাহলে ওই স্ট্রাকচারগুলো সিক হলে ব্যথা হয়। এখন আমরা চলে আসি যে ব্যথা নির্ণয় করব কিভাবে। সেটি প্রথম হলো যে যদি আপনার প্ল্যান্টার ফ্যাসিলিটিস হয় তাহলে আপনি একটা শক্ত কাঠের চেয়ারের উপরে দাঁড়ান। দাঁড়ানোর পরে আপনার বৃদ্ধাঙ্গুলটাকে চেয়ারের যে এজ থাকবে এর বাইরে দেন। দেওয়ার পর আপনার মধ্যে শক্তভাবে দাঁড়ান, কাউকে বলেন বা যিনি আপনার এক্সামিনার যিনি আপনার চিকিৎসক সে আপনার বৃদ্ধাঙ্গুলকে ধরে আস্তে করে টান দেবে। টান দিলে আপনার বলবেন ব্যথা ব্যথা ব্যথা। দিস ইজ প্ল্যান্টার ফ্যাসাইটিস। বেশ কমন এটা, কিন্তু খুব কমন। আর আমরা যদি দেখি স্পার, আমরা অনলি ভেরি সিম্পল মাত্র কয়েক টাকা দিয়ে একটা ল্যাটারাল ভিউ এক্স রে করবো, ওখানে স্পারটাই নিই, স্পার দেখা যাবে। তাহলে আমার চিকিৎসা একদম ভাগ হয়ে গেল, স্পার অ্যান্ড প্ল্যান্টার। ব্যয়বহুল পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই। নাই, আমি আমার আমার প্র্যাকটিসে অধিকাংশ সময় এরকম ভাবেই আমি ডায়াগনোসিসটা করার চেষ্টা করি। তবে অন্য অন্য যদি যে অ্যামিউনিটিসগুলো আছে ইপিটিসির যদি খুবই দরকার হয় তখন তো করা যেতেই পারে, কিন্তু এই নয় যে সবসময় এই কাজই আমি করতে থাকবো। এটার বাইরে এমআরআই সিটি স্ক্যান ব্লাবলা বন্য অনেক কিছু আছে, দরকার হয় না। এখন আমরা একটু চিকিৎসার দিকে যাই। চিকিৎসার দিকে গেলে এই লোকটাকে আমরা যে এখন তার পায়ে ব্যথা শুরু হয়েছে কিন্তু সে রোজা আছে, রোজা ভাঙতে পারবে না, রোজাও রাখতে হবে, পায়ের ব্যথাও কমাইতে হবে। সাপও মরবে লাঠিও না ভাঙবে। জি, ইদানিং বিভিন্ন রিসার্চে দেখা যাচ্ছে এবং যারা পেইনের চিকিৎসা করেন যারা ক্লিনিশিয়ান তারা বলেন কোকোনাট ওয়েল, কোকোনাট ওয়েল সঙ্গে যদি আপনি রসুন কেটে কেটে ছোটো ছোটো করে কেটে গরম করেন এবং ওটাকে ঠান্ডা করেন, তারপরে ওই পায়ের গোড়ালির ওখানে লাগান, এটা ব্যথা নিরাময় সাহায্য করে। আচ্ছা, তাহলে আমি ওইটা যদি লাগাই তাহলে আমার ওষুধ খেতে হলো না, আমার রোজার কোনো প্রবলেম হলো না। এগুলো নিয়ে আরও অনেক কথা শুনবো প্রফেসর আলতাফ হোসেন সরকার, একটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ মধ্যেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। এই প্রচন্ড গরমে রোজা রেখে ইফতারি তারাবি নামাজের আগে এবং সেহরিতে রু আবজা পান করে আপনি পাবেন দারুণ প্রশান্তি এবং পরম আনন্দদায়ক অনুভূতি। তাই এই পবিত্র রমজানে আপনিও এর স্বাদ নিন এবং ফজিলাতের এই মাসে প্রাণ ভরে পান করুন রু আবজা। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম হামদার্দ রমজানে স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠান নিয়ে। আর আমাদের আজকের অতিথি প্রখ্যাত মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার প্রফেসর আলতাফ হোসেন সরকার। আলতাফ হোসেন সরকার, বিরতির আগে আপনি বলছিলেন যে মানে কোকোনাট অয়েলের মধ্যে রসুন দিয়ে গরম করে আবার ঠান্ডা করে ওটা পায়ের মধ্যে, এটা কতবার দিতে হবে? এটা দিনে দুই থেকে তিনবার। আচ্ছা, দেওয়ার পরে আপনাকে ঠান্ডা সেঁক দিতে হবে। জি, এই পায়ের গোড়ালিতে বরফ দিয়ে সেঁক দেওয়ার আবার আর একটা নিয়ম হলো, পেশেন্ট উপর হয়ে শুবে, পায়ের গোড়ালিটা একটা বালিশের উপরে রাখবে, পায়ের এই অংশটা অ্যাঙ্কেলটা, অথবা একটু বাইরেও রাখতে পারে। রসুন এবং তেলটা আপনি ওখানে হালকা করে দিয়ে নিলেন, এরপর একটা সুতির কাপড় ভিজিয়ে চিপে ওখানে ব্যবহার করবেন, উপরে দিয়ে নেবেন। তার উপরে আপনি ঠান্ডা সেঁক, যেমন আপনি আইস প্যাক কিনতে পাওয়া যায়, এই বিভিন্ন আইস জেল টেল পাওয়া যায়, এগুলো আপনি ওখানে 15 মিনিট লাগান। লাগানোর পরে আপনাকে এখন মেইন স্ট্রেসিং অ্যান্ড স্ট্রেন্থ নিয়ে যেতে হবে, অর্থাৎ আপনার ওখানে যখন ব্যথা হয়, ব্যথা হলে এখানের যে মাসেল থাকে, ফাসা থাকে, এটা কি হয়, এটা টাইট হয়। এবং এই টাইটটা যখন আমরা অনেকক্ষণ দাঁড়াই সে তখন লোড নিতে পারে না, কারণ সে তো ফ্লেক্সিবল না। তো এই জন্য ওকে আমরা সুন্দর করে স্ট্রেস করব বারবার। ইট ইজ অ্যান এক্সিলেন্ট, এটা রোগী নিজেও শিখিয়ে দিলে অনেক সময় অনেকটা পারবে। তো ভালো মতো শিখাতে হবে। সেক্ষেত্রে আমরা অনেক গ্রামের মানুষকে ওভার দ্য টেলিফোন বা ওভার দ্য আদার মিডিয়া আমরা বলতে পারবো যে আপনি এই কাজ করলে ভালো বোধ করতে পারেন, সে নিজেও করতে পারবে। স্ট্রেসিং ভেরি মানে খুবই স্ট্রেস করতে হবে। এরপরে স্ট্রেসিং করার পরে এই মাসেলগুলোর স্ট্রেন্থেনিং করতে হবে, শক্তি বাড়াতে হবে।
স্ট্রেসিং আমার দুই দিকে করতে হবে। আমাদের এই এটা যদি আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট হয়, আমরা কি করি, এদিকেও আমরা স্ট্রেস করব, আবার উল্টো দিকেও আমরা স্ট্রেস করব। এর সাথে যেটা করি আমি, একটু প্রথমে প্রারম্ভে বলছিলাম যে একটা মাসেল আসে হাঁটুর নিচ থেকে এরকম এখান দিয়ে এবং নিচে আপনার অ্যাঙ্কেল পর্যন্ত যায়, এই মাসেলটা হলো আমাদের কাপ মাসেল। কাপ মাসেলের একটি মাসেল যেটার নাম গ্যাস্ট্রোপ্লিনিয়াস, এর দুটো হেড, একটা লং হেড যেটা আসে হাঁটুর উপর থেকে, শর্টের আসে আপনার টিবিয়া থেকে, এরা গিয়ে ওই ক্যালকিনিয়ামে লাগে। আপনি যদি কোনো রোগীকে আস্তে 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 উপর করে শুয়ে একটু চাপ দেন, রোগী ওহ আহ ওহ আহ বলবে, মানে ওই কাপ মাসেল পুরোটাই টাইট হয়ে আছে, টাইট হয়ে আছে, বিকজ অফ দ্য ব্যথা, সে ভালো করে মুভ করে না, কাপ মাসেলের যে কাজ সেটা করে না, সে টাইট হয়ে। তাহলে মানে আপনার কথা বুঝছি যে ওষুধ খাওয়ার প্রয়োজন নেই, এইসব মেকানিক্যাল ম্যানোভার করলেই এই ধরনের সবকিছু সমাধান। জি জি জি, যেমন রোজা রেখে তো ওষুধ খাওয়া যাবে না, কিন্তু সমস্যা থেকে যাবে, এটা যদি মেকানিক্যালি ট্রিটমেন্ট করা হয় তাহলে ইজিলি মানে ভালো হয়ে যাচ্ছে। আর আপনার কথায় আরেকটা জিনিস পরিষ্কার হলো যে খুব একটা প্রয়োজন না হলে ব্যয়বহুল পরীক্ষা নিরীক্ষারও প্রয়োজন নেই, না দরকার হচ্ছে না। এই অনেকে কোমর ব্যথায় ভোগেন এবং কোমর ব্যথায় ভোগার জন্য বা এই হাঁটু ব্যথায় ভোগেন যে চেয়ারে বসে বসে নামাজ পড়ছেন, এটার ব্যাপারে আপনি কি বলবেন? প্রথম হলো যে যদি চেয়ারে একান্তই বসতে হয় তাহলে আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারেন, কিন্তু চেয়ার আপনাকে পরিহার করতে হবে। কেন? কারণ হলো চেয়ারে বসে নামাজ পড়া মানে আপনি ডিজেবলড হলেন, কারণ আমরা তো সচরাচর মানে মোস্ট অফ দ্য টাইম চেয়ারে বসে নামাজ পড়ি না। তা এখন চেয়ারে বসে একজ্যাক্টলি আমি নামাজ পড়বো কি না, ব্যথা হলেই যে আমাকে চেয়ারে বসে নামাজ পড়তে হবে, হাঁটু ব্যথা হলেই সিজদা দিতে পারবো না, এটা তো মানে হয় না। প্রথম হলো যে হাঁটু ব্যথা হলে হাঁটু ব্যথা জয়েন্টের ভিতরে হতে পারে, হাঁটু ব্যথা জয়েন্টের বাইরে হতে পারে। যদি জয়েন্টের ভিতরে হয় তাহলে আমাকে চিন্তা করতে হবে যে সে যদি হাঁটু বাঁকা করে উঠে বসে তার কতটুকু ভালো বা খারাপ হতে পারে। আর ব্যথাটা হাঁটুর বাইরে আমি যদি চিন্তা করি সে বাঁকা করবে না সোজা করবে না, তাহলে তো হবে না। সুতরাং এটার প্রপার অ্যাসেসমেন্ট করে আমরা বলবো যে আপনার যদি দরকার হয় আপনি বসবেন, কিন্তু আপনাকে চেয়ার থেকে বাইরে নিয়ে আসবো। অন্যদিকে ব্যাক পেইনের জন্য চেয়ারে বসে নামাজ পড়বো, এটা তো হয় না, না। কারণ ব্যাক পেইনের দুটো বড় জিনিস থাকে, একটা হলো ফ্লেকশন, একটা হলো এক্সটেনশন। তা আমি যদি চেয়ারে বসে নামাজ পড়ি তা আমার যে ভার্টিব্রা আছে সে তো প্রপারলি মুভই করবে না, মুভ না করলে কি হবে, তার মোবিলিটি কমে যাবে, মোবিলিটি কমে গেলে তো এমনি ব্যথা হবে, এমনি ব্যথা, তাহলে ওই লোকটা আর কোনোদিনও ব্যাক পেইন থেকে মুক্তি পাবে না। তো সেই সেই জন্য আমি বলবো, মানে খুব জিস্ট খুব অল্প করে বলছি আর কি, যে আমি বলবো আপনার যদি কোমরে ব্যথা হয় আপনি মোবাইল হবেন। আমি তো রেস্টই বলি না, আমি তো রেস্টের কথাই বলি না যে আপনি কমপ্লিটলি রেস্টে থাকেন বিছানায়, আমি রেস্ট লিখি না, আমি লিখি অফ ওয়ার্ক। আপনার কোমর ব্যথা একই কোমর ব্যথা নিয়ে আসলে আমি বলি অফ ওয়ার্ক, কয়দিন, দুই দিন অথবা তিন দিন, আপনি যে কাজ করতেন ওই কাজ করবেন না, বাদ সমস্ত কিছুই করবেন ঘরের মধ্যে, ওঠা বসা শোয়া, ওয়াশরুমে যাওয়া, বাথিং এটা সেটা, ডাইনিং টেবিলে খাবার, এগুলো সব করবেন, মোবিলিটি বেড়ে যাবে। আর কোমরের ব্যথায় যদি আপনি মুভমেন্ট না করেন, ওখানে ডিক্স থাকে, ডিক্স বলছে আই লিভস অর মুভমেন্ট, আমি যদি আপনার প্রোল্যাপস হয়েছে। এখন প্রোল্যাপস কী? প্রোল্যাপসের অনেকগুলো ডিভিশন আছে, এখন আমি ওই ডিভিশনে গিয়ে দেখব যে ওই লোকটাকে কি করতে হবে। তবে আমি আমি আমার ধারণা অনুযায়ী আমি বলছি, সেটা হলো এই প্রোল্যাপসটা এসছে অনেক আগের কথাবার্তা, কোনো পঞ্চাশ ষাট একশো বছর আগে বলতো এরকম একটা কথা এসছে, কিন্তু এখন সেটা নয়। এখনকার কথা হলো আমি এক্স্যাক্টলি কি হয়েছে আমি এটার চিকিৎসা করে দেবো, আপনি ভালো হবেন, বাট মোবাইল হতে হবে। প্রফেসর আলতাফ হোসেন সরকার, খুব খুব গুরুত্বপূর্ণ কথা আপনি আজকে শুনিয়েছেন, আমাদের দর্শকরা নিশ্চয়ই উপকৃত হবে যে ওষুধ ছাড়াই কীভাবে এই যে হিলের পেইন বা ব্যাক পেইন, নি জয়েন্টের পেইন দূর করা যায়, কাফ মাসেলের পেইন দূর করা যায়, শুধুমাত্র মেকানিক্যালি ট্রিটমেন্ট করি এগুলি করা সম্ভব। অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং সুস্থভাবে যে রমজান মাসের যে বিভিন্ন ইবাদত আছে সেগুলো পালন করুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। Mm-hmm.